Inna baina yadai sa'ati fitaran kiamat amar pore kiamat ashar maskhane onek fitna asbe fitnatuner jama fitan fitanan kanaha kitaul lailil muslim andhokar amobashya rat jemon ghutghuti andhokar thake jekhane kono alo paoa jay na bujhen nai andhokar rate chand uthe অবশ্য রাতে চাঁদ উঠে এটা যখন অন্ধকার হুজুর বলেন অন্ধকার রাতের মতো খালি আলো খুব কম থাকবে শুধু ফিতনা ফিতনায় ভরপুর ভরপুর থাকবে নাউজুবিল্লাহ বলেন ফিতনা আমি বলি আস্তে আস্তে শুনেন যেটা নিসি হাদিস এটা আগে শুনেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা নাউজুবিল্লাহ বলেন মুমিন বান্দা সকালবেলা বের হবে মুমিন অবস্থায় বিকেলে ঘরে সন্ধ্যায় আসবে বলেন বলেন ভুলে নাই সকালে বের হবে আর বিকেলে সন্ধ্যায় ঘরে আসবে ফিতনা বলেন বলেন তো সারা জমিনের সকল ক্ষমতার মালিক এটা আপনি বিশ্বাস করেন ঠিক কি না এখন সকালবেলা আপনি 10টায় ঢাকা একটা পল্টনের সমাবেশ এমন এক দলের তারা বলল জনগণ সকল ক্ষমতার উৎস আপনি ওখানে বিশ্বাস করে বাড়িয়েছেন ইমানদারে গিয়েছেন এটা উদাহরণ দিলাম এরপর যদি না বোঝেন কি আপনি বুঝবেন আমি জানি না সকালবেলা বের হয়েছেন আর বিকেলবেলা বের বাড়ি এসেছেন আল্লাহ ওয়াইয়াবিউ ফিহা আকওয়ামু খালাকুহুম বিআরিদিন বিআরদিম মিনাদ দুনিয়া নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ওয়াইয়াবিউ বিক্রি করবে কি করবে বিক্রি করবে ফিহা আকওয়ামুন খালাকুহুম মানুষের ব্যক্তিত্ব চরিত্র তার নিজস্ব স্বকীয়তা নিজস্ব বৈশিষ্ট্য বিক্রি করে দিয়ে দেবে দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য তার ব্যক্তিত্ব চরিত্র বৈশিষ্ট্য কি করবে বলেন করে টরে নাই মনে হয় ক্ষমতা পাওয়ার লোভে কত হাজি সাহেব কত কিছু করে ক্ষমতা পাওয়ার লোভে দল দলের লোভে প্রভাব পাওয়ার লোভে এমন কি বাংলাদেশে এখন মসজিদের মধ্যে টেলিভিশন ছবি টানাইয়া মসজিদের মধ্যে ছবি টানাইয়া রাজনৈতিক সমাবেশ হওয়া শুরু হইয়া গেছে আমি একলাই শুধু জানি আর কেউ জানেন না জানেন মসজিদের দেওয়ালের মধ্যে এক পাশে শেখ সাহেবের ছবি আর এক পাশে শেখ হাসিনা সাহেবের প্রধানমন্ত্রীর ছবি এরবার মাঝখানে ওই নেতাগো ছবি দিয়া টানাইয়া এরবার এখানে স্টেজের মতো বানাইয়া এখানে এই অনুষ্ঠান চলছে মেয়ে লোকেরা আইসা বসে আন্দাজে কথা বলি না এরা করছে যারা ওরা পাকিস্তান থেকে আসছে ঠিক না তাইলে মনে হয় হিন্দুরা চাপাইয়া দিছে খ্রিস্টানরা চাপিয়ে দিয়েছে কারা ওই যে এই হাদিস ওয়াইয়াবিউ বিক্রি করে দিয়েছে বা দিবে ফিহা আকওয়ামুন খালাকুহুম বিআরদিম মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের আশায় তার ঈমান এবং তার ব্যক্তিত্ব চরিত্র বৈশিষ্ট্য বিক্রি করে দিবে দেয় নাই দিতেছে ভবিষ্যতেও এটা কিসের আলামত বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এসেছেন কোন আলামত কিয়ামত আসবার আলামত চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কোন আলামত মানুষ আস্তে আস্তে ধনী হতেছে কোন আলামত এবং আমি তো হাদিস থেকেই শুনাই এরপর এখন এর থেকে বাঁচার উপায় কি ভাই বাঁচার উপায় কি বাংলাদেশের দিনের নামে ধর্মের নামে অনেক ফেতনা দিনের নামে ধর্মের নামে অনেক বড় বড় পীরের দরবারে পীরের পায়ে সিজদা সেখানে মানুষজন যায় না অল্প যায় মাজারেও সিজদা মাজারেও পীরের পায়েও সঠিক রাস্তা এটা একটা ধর্মের জন্য ফিতনা বলেন কি ফিতনা ধর্মের নামে অনেক ফিতনা বের হয়েছে বাংলাদেশে নাউজুবিল্লাহ বলেন এখন এই সমস্ত ফিতনা থেকে বাঁচার উপায় কি
সকালে মুমিন হয়ে বের হলাম কাফের হয়ে আসলাম নিজস্ব সামান্য স্বার্থের লোভে সব বিক্রি করে দিলাম এই মুহূর্তে আমরা যারা বামন কেন্দ্রীয় মসজিদে শুনতেছি অথবা আমার এই বক্তব্য যারা শুনবে বাঁচার উপায় কি জানতে চাই কথা কয় না সবাই বলেন আসলে যাদের দিলে আঘাত আছে যে আসলে তো আমাদের থেকে বাঁচতে হবে ঈমান নিয়ে বাঁচতে হবে তারা জবান খোলেন বাঁচতে চাই তারা তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাচ্ছি আমার বিদায়ের পরে তোমরা অনেক ফিতনার মধ্যে পড়বে এই সময় তোমাদের ঈমান আমল রক্ষা করার জন্য দুটো জিনিস রেখে গেলাম কয়টা একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতু রাসূলিহি একটা হলো আল্লাহর কোরআন আর একটা রাসূলের সুন্নাহ বলেন আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এই দুইটা যদি আঁকড়ে ধরতে পারো লাম তাদিল্লু তোদেরকে কেউ পথভ্রষ্ট করে ফিতনায় ফেলতে পারবে না এখন কোনদিন পীরের দরবারে মাজারে সিজদা দেয় পীরের পায়ে সিজদা দেয় কোরআন হাদিসের মাপকাঠিতে টিকছে না ফেল ওখানে আমি যাব না বলে না আবার কোন দল কোন রাজনৈতিক দল কোন নেতা কোন রাজনৈতিক প্রভাবশালী আগের দল সাবেক রাজনৈতিক দল বর্তমান রাজনৈতিক দল যত দল ছিল আছে থাকবে এরা আমাদেরকে যখন কোরআন হাদিসের বাইরে ডাকবে আমরা যাব একটু একটু আপনারা বলছেন যে আমরা বাঁচতে চাই বাঁচার উপায় কি কোরআন হাদিস মতো চলা কোরআন সুন্নাহ মতো চলা বলেন আল্লাহ বুঝবার তৌফিক দান করেন আর একটা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন তোমাদের বাঁচার জন্য আমি পথ বলে গেলাম একটা হলো আমার সুন্নাতকে শক্ত করে ধরো আর আমার সাহাবা খুলাফায়ের রাশিদিনের সুন্নাত শক্ত করে ধরো সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আমার নবী এর সুন্নাহর অনুসরণ করতে বলেছেন আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর অনুসরণ করতে বলেছেন আমার সাহাবি এবং আমার নবীর সুন্নাত হলো দাড়ি কামানো না টুপি ছাড়া না শার্ট প্যান্ট পরা না গলায় টাই পরা না আপনারা কিন্তু বাঁচতে চাইছেন যে ফিতনা থেকে আমরা বাঁচতে চাই বাঁচতে হলে রাসূলের সুন্নাত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আমি তো দুই একটা উদাহরণ দিলাম দাড়ি টুপি জুব্বা শার্ট প্যান্ট পারিবারিক ব্যক্তিগত সামাজিক ব্যবসা বাণিজ্য চাকরি কামাই খরচ লেনদেন জাহের বাতেন সব কিছু আমল করতে হবে রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদের সুন্নাত মোতাবেক ঠিক বাঁচতে যদি চাই কয়টা হলো চার বলে না কয়টা চারটা এখন পাঁচ ভণ্ড নবীদের আগমন মানে এই আলোচনা বুখারীতে আসছে তিরমিজিতে আসছে আবু দাউদে আসছে মুসলিম শরীফে আসছে এতগুলো হাদিসের কিতাব এখানে আনলে একটা খুললে আরেকটা একটু এলোমেল আমি একটু নোট করে নিয়ে আসছি যাতে করে সহজে আপনাদের সামনে একটু বোঝানো যায় আল্লাহ বুঝবার আমল করার তৌফিক দান করে আজকে থাক কয়টা জানলাম বলেন এক নম্বর শেষ নবীর আগমন শেষ নবীর আগমনে কি কি স্পষ্ট হয় কিয়ামত এসে যাচ্ছে ঠিক দুই নম্বর কি চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এতে প্রমাণ হয় কিয়ামত এসে যাচ্ছে কয়টা হইল তিন নম্বরটা বলেন তো মালের আধিক্য আস্তে আস্তে ধনীর পরিমাণ এমনকি আমরা যারা আপনাদের একটু বড় বড় দাবি করি যে আমরা হুজুর মানুষ আমরা খতিম মানুষ আমরা আলেম মানুষ আমরা আমরা অনেক কিছু আমরা মাশাআল্লাহ মাল চাই না মনে হয় 50,000 টাকা বেতন টাকা দিতে হবে মাহফিলে শেষে 20,000 টাকা অ্যাডভান্স বানাই দেন ওই রকেট হেলিকপ্টার রাখি বিকাশ রকেট প্লেন বিমান এতে টাকা পাঠাই দেন 20,000 বাকি টাকা স্টেজ উপর আগে বুঝেন নাই কোন সময় স্টেজ উপর পর কারণ আপনারা ফাঁকিও দিতে পারেন কোয়া যায় না স্টেজ উপর আগে টাকাটা দিবেন কয় আগে হুজুর টাকা দেব কয় টাকাটা পকেটে নিলে শান্তি লাগবে বয়টা ভালো বুঝেন নাই এই জন্য আমি বলি বক্তার নাই বড় চলে এক না কথা কয় না কি বক্তা আর নাই বড় রসুল এক না ওরাসাতুল আম্বিয়া নবীর অরিসার বক্তা এক জিনিস না
আল্লাহ বুঝবার তৌফিক দান করেন আমিন মালের আধিক্য তিন নম্বর জানলাম কেমন চার নম্বর কি ফিতনা বলেন কয়টা জানলাম চর্চা করবেন ইনশাআল্লাহ বাড়ি থেকে চর্চা করবেন জায়গা জায়গা চর্চা করবেন মুখস্থ হয়ে যাবে সাবধানতে সুবিধা হবে এর থেকে বাঁচার উপায় কোরআন সুন্নাহ মতো সালা কেমনে সালা কোরআন হাদিস না বললে কোরআন সুন্নাহ বললে ভালো হয় আল্লাহ কবুল করেন আমিন তৌফিক দান করেন আমিন পাঁচ নম্বর থেকে শুরু হবে আগামী জুমায় ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন